আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অদৃশ্য চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে যে ছোট গল্পটি আমি শোনাতে যাচ্ছি সেটির নাম হচ্ছে সাদা ছায়া। এই গল্পটি সত্য ঘটনা অবলম্বনে। তো আর দেরি না করে শুরু করা যাক গল্পটি। সালটা ছিল 2000 সাল। সেই বছরে আমার খালামনের মাত্র বিয়ের তারিখ ঠিক হয়েছে। বিয়ের আর বেশি দিন বাকি নেই, তাই আমি এবং আমার আম্মু আমরা সবাই মিলে 10 দিন আগে থেকে নানু বাড়িতে চলে আসি। বিয়ে বাড়ি বলে কথা, কি যে আনন্দ! যতই দিন ঘনিয়ে আসছে ততই সবার আনন্দ বেড়েই চলেছে, সাথে বেড়ে চলেছে সবার কাজের ব্যস্ততা। আজকে হলুদ সন্ধ্যা, সকাল থেকেই আত্মীয় স্বজনের কোলাহলে যেন পুরো বাড়ি মুখরিত। কথাবার্তা, খাওয়া দাওয়া, কাজের ব্যস্ততা, এগুলো নিয়ে যেন পুরো বাড়ি আনন্দে মেতে উঠেছে। যাই হোক, সন্ধ্যা 8টা থেকে হলুদের অনুষ্ঠানটি শুরু হলো। পুরান ঢাকার নিয়ম অনুযায়ী ছেলে ও মেয়ের হলুদের অনুষ্ঠান সে সময় আলাদাভাবে হতো, কিন্তু এখন এই নিয়মের কিছুটা পরিবর্তন হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে এখন বেশিরভাগ বিয়ের অনুষ্ঠানে হলুদের অনুষ্ঠানে ছেলে ও মেয়ের একসাথেই হয়ে থাকে। যাই হোক, হলুদের অনুষ্ঠানটি আমার নানু বাড়ির ছাদেই করার সিদ্ধান্ত নেয় মামারা, কারণ নানু বাড়ির ছাদটি ছিল বিশাল। যাই হোক, হলুদের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল, সব কিছু ভালোভাবেই চলতে লাগলো। এক পর্যায়ে রাত আনুমানিক 1টা বেজে গেল এবং হলুদের অনুষ্ঠানটি শেষ হয়ে গেল এবং খালামণিকে সাথে নিয়ে আমরা ঘরে ফিরে এলাম। যেহেতু বিয়ে বাড়ি, তাই সবাই জেগেই আছে। খালামণিকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো, খালামণিও ফ্রেশ হতে চলে গেল এবং খালামণির সাথে আমিও ছিলাম। পাশেই একটি বাড়িতে আচ্ছাভাবে লাইটের আলো জ্বলছিল। রাত আনুমানিক যেহেতু 1টা, তাই পাশে কিছু কিছু বাড়িতে আলো জ্বলছিল আর বাকি সবগুলোই বাড়িতে আলো ছিল না বা অন্ধকার ছিল সেসব জায়গায়। তো খালামণি আমাকে বলল যে ঘরে বসতে, সে ফ্রেশ হয়ে আসছে। আমার খালামণির ঘরটি ছিল উপরের দিকে, 3 তলায়। সবার উপরের ঘরটি ছিল আমার খালামণি এবং সে সময় বাসার বাকি আত্মীয় স্বজনরা ছিল একেবারে নিচের ফ্ল্যাটে এবং আমি আর খালামণি ছিলাম শুধু 3 তলায়। যাই হোক, খালামণি ফ্রেশ হতে চলে গেল এবং আমি একাই ঘরে বসে রইলাম। এক পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য বাইরে তাকালাম। বাইরের দিকে তাকিয়ে ভালোই লাগছিল, যেহেতু রাতের পরিবেশ তাই সব কিছুই ছিল নীরব। এবং নিস্তব্ধ ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত আনুমানিক 2:30 বাজে। এইসব যেহেতু বিয়ের পরিবেশ তাই সময় বোঝাই যায় না যে কখন রাত 2:30 বেজে গেছে। যাই হোক, খালামণি এখনো ফ্রেশ হয়ে বাইরে বের হয়নি, তাই আমি অপেক্ষা করতে লাগলাম এবং বাইরের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আমার চোখে যেন মনে হলো
যে বাইরে যে বাড়িটার সামনে লাইট জ্বলছে আবছাভাবে, সেখানেই যেন একটা সাদা ছায়ার মতো কিছু একটা উদয় হলো এবং সেখান থেকে হাঁটা শুরু করলো ঘরের দিকে। সে বাড়িতে ছাদের উপরে একটি ঘর ছিল। আমার কাছে মনে হলো সে সাদা ছায়াটি হাঁটতে হাঁটতে সে ঘরের দিকেই চলে গেল। আমি একবার না বারবার নিজের চোখের দিকে তাকিয়ে বিশ্বাস করতে পারলাম না। চোখকে বারবার টানছি এবং বলছি যে এটি সত্যি নাকি মিথ্যা। যেহেতু অনেক রাত, তাই আশেপাশে কেউ ছিল না, কাকে কি বলবো। হঠাৎ খালামণি ফ্রেশ হয়ে আসলেন এবং আমার কাঁধে হাত রাখলেন। আমি তাকে দেখে জলদি ওই বাড়ির দিকে ইশারা করলাম যে দেখো, একটি সাদা ছায়া হাঁটতে হাঁটতে ওই ঘরের দিকে চলে যাচ্ছে, দেখো। খালামণিও সেখানে তাকালো, কিন্তু সে তো কিছুই দেখতে পেল না। সে বলল, কোথায়? ততক্ষণে আমি দেখি সে বাড়িতে সে সাদা ছায়াটি নেই, কিন্তু আমি স্পষ্টই দেখেছি যে একটি সাদা ছায়া সেখান থেকে হাঁটতে হাঁটতে ওই ঘরের সামনে গিয়েছিল বা চলেই গিয়েছিল হয়তো। এরপরে বিয়ে বাড়িতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে যায়, কারণ ততক্ষণে আমি চিৎকার করে সবাইকে এই ঘটনাটি বলে দিই। এখন কে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। শুধু আমার নানি বলল যে তুমি এত রাতে বাইরের দিকে কেন দেখতে গেলে, আবার একা ঘরে, জানো রাত কয়টা বাজে? শুধু নানি এটাই বলল, সবাইকে দেখা দেয় না, কিন্তু তোমার চোখে সেটা দেখা দিয়েছে। সে সময় আমি এই কথার কোনো মানে বুঝতে পারিনি। এরপর আমার নানি আমার আম্মুকে বলে যে ওকে দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে দাও, তাহলেই হবে, এবং একা বাইরের দিকে কখনো তাকাবে না রাতের দিকে। যাই হোক, সে সময় আমার 10 বছর ছিল, কিন্তু সেটা হলে কি হবে, এখনো পর্যন্ত আমার স্পষ্ট মনে আছে যে আমি সেই সাদা ছায়াটি দেখেছিলাম, সেটা কেউ বিশ্বাস করুক বা না করুক, কিন্তু এটা আমার চোখে লেগেই আছে যে সে জিনিসটি কি ছিল আজ পর্যন্ত সেটা বুঝতে পারিনি। এর পরের দিনে নানি এসে আমাকে দোয়া দূর করে ফু দিয়ে দেয়, আমার আম্মুও দিয়ে দেয় এবং বলে যে আর কখনো যেন রাতের দিকে এরকম একা তাকিয়ে না থাকতে বাইরের দিকে। কিন্তু নানি সে সময় সেই কথাটির মানে বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পেরেছি যে নানি কি বোঝাতে চেয়েছিলেন। হয়তো কোনো ভুল সময়ে আমি বাইরে তাকিয়েছিলাম, তাই সে জিনিসটি আমার চোখে দেখা দিয়েছে, কিন্তু ভয়ের কিছু ছিল না, কারণ সে সময় আমার কিছুই হয়নি। এরপর পরের দিন আমার আব্বু আসে নানু বাড়িতে। যেহেতু আমি চিৎকার করে এই ঘটনাটি সবাইকে বলে দিয়েছি, তাই ঘটনাটি আমার আব্বু শুনে ফেলে আমার নানির থেকে, এবং বিয়ের পর আমাদের আরও কয়েকদিন থাকার কথা ছিল নানু বাড়িতে, কিন্তু আমার আব্বু আর নানু বাড়িতে থাকতে দেয়নি। যেহেতু এই ঘটনাটি একটি আতঙ্কের সৃষ্টি করেছিল, তাই আমার আব্বু বেশি দিন আর নানু বাড়িতে থাকতে চায়নি, আমাকে নিয়ে এবং আম্মুকে নিয়ে সোজা বাসার দিকে রওনা দেয়।
এবং নানিও তখন কিছু বলে না। হয়তো তিনি আব্বুর মনের কথা কিছুটা আঁচ করতে পেরেছিল যে আব্বু ভয় পেয়েছে। তাই এরপর খালামনির বিয়ের পর আমরা সুস্থভাবেই নিজেদের বাড়িতে ফিরে আসি। বন্ধুরা, এই ঘটনাটি আসলে আমার নিজের সাথেই ঘটেছে। সে সময় অনেক কথাই আমি বুঝতে পারিনি, কিন্তু এখনো আমার সেই ঘটনাটি স্পষ্ট মনে আছে, কারণ আমি সে সময় খুবই ভয় পেয়েছিলাম এটি দেখে। সেই সাদা ছায়াটি ভালো ছিল কি খারাপ এটা জানি না, কিন্তু সেই সাদা ছায়াটি একটি মনে দাগ কেটে রেখে গিয়েছিল। ধন্যবাদ বন্ধুরা আমার গল্পটি শোনার জন্য। যদি আপনাদেরও এমন কোনো সত্য ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আপনাদের গল্পটি আমি শোনাবো আমার এই অডিও চ্যানেলে। ধন্যবাদ।